আমরা এখন যাচ্ছি সবাই উদয়পুরে, টোটাল টিম আছে, মাঝখানে রয় বাবা বসে রয়েছে। ওয়েদারটা আজকে দারুণ আছে, দেখুন ওয়েদারটা মনে হচ্ছে পুরো আমি গোয়াতে চলে এসেছি, ওয়েস্ট বেঙ্গল গোয়া। ওয়েস্ট বেঙ্গলে গোয়া চলে এসছে, আকাশটা পুরো নীল, ব্লু স্কাই, ব্লু স্কাই, ফুল ব্লু স্কাই, হোটেলটা যদি পুরোপুরি কমপ্লিট হতো আশা করি সব থেকে বেস্ট হোটেল হতো দীঘায়। আমরা ঢুকে গেছি উদয়পুর, তাই তো, সরি উদয়পুরে। টোটাল টিম যাচ্ছে, রয় বাবা সামনে আছে, বাবাই রয় বাবা চলো 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 চলো, চলো 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 চলো, চলো বাবাই, আচ্ছা বসার কোনো পরিস্থিতি নেই, এই যে কোথায় যাবো, ওখানে কোথায় বসে, উদয়পুর, এটাকে বলে উদয়পুর। বাবাই বাবাই রয় বাবা এখন উদয়পুরে আছে, এই চলো কোন জায়গা, টিম আসছে বাবাই, আমি চলে যাই, আমি চলে যাই বাবাই, এই বাচ্চা হবে দাঁড়ায়, এই বাচ্চা হবে,
থাক না, ঠাক না, ছেনা পড়ুক না একটু পড়ুক, কিচ্ছু আমরা জলে পড়লে জলমল খাক আমরা খেয়ে যাব কিচ্ছু হয়েছে নাকি বাবাই, এই যে বাবা, এই যে ধর্মিনা আমার ইউ বলে দাও তো আবার জোরে যান না যান যান ওয়ানে ইউ জোরে ইউ চশমাটা পড়ো এবারে ইউ বলে দাও ইউ বলে দাও এই যে এই যে ইউ বলো ইউ এই দেখ এই দেখ ও ইউ ওয়ান টু থ্রি চালাও
শঙ্করপুর যাচ্ছে। ধরোটা তুই কি নিবি এটা? হ্যাঁ এটা নেবো। টোনা মাছ আমি নিচ্ছি, বাড়িতে নেই। আজ কিলো না কাল কিলো না? চিল্লাও চিল্লাও মাছ কিনা হলো। বাগদা চিংড়ি গুলো দাম আছে হলো 1500 টাকা করে, ইলিশ গুলো দাম আছে হলো 1200 টাকা করে। এটাকে বলে কি মাছ দাদা? টোনা পিসের মাছ। টোনার দাম আছে কত জানো? 800 করে না? আর ভেটকি? ভেটকি 450। ভেটকি 450। এখন শঙ্করপুর থেকে মাছগুলো প্যাকিং করা হচ্ছে। এগুলো অক্টোবর আছে না? কত করে? এবার 400। কত পড়বে? প্যাকিং হচ্ছে। এই প্যাকিং 3 দিন পর্যন্ত থাকে, 72 ঘন্টা। মানে আমি পরশুদিন যাবো দীঘা থেকে বাড়ি, তো তারপরে এটা ভালো থাকবে।